Dear students, how are you? I believe you are all fine. I am also fine. तो आशा करी आज के আমাদের English and paper class করব। গত ক্লাসে আমরা যে English and paper unique grammar and composition বইটা পড়েছিলাম, আজকেও সেই বইটা পড়ব আমাদের। প্রত্যেকে বইটা হাতে নাও এবং page 48 খোলো। তো আমরা ওই ক্লাসে করেছিলাম এম ইজ এবং আর এর ব্যবহার পড়েছিলাম, আজকে আমরা তার ব্যবহারটা সরাসরি করব, ঠিক আছে? তো দেখো এই বইয়ের মধ্যে আমাদের কতগুলো ফিল ইন দা ব্ল্যাঙ্কস দেওয়া আছে, তো খালি ঘর দেওয়া আছে। এই খালি ঘরগুলো আমাদেরকে কী করতে হবে, এম ইজ আর এগুলো দিয়ে পূরণ করতে হবে। তো আমি তোমাদের সুবিধার জন্য আমি আগে প্রশ্নগুলো বোর্ডে তুলে নিয়েছি, তোমরাও খাতা নাও, খাতা পেন্সিল নিয়ে রেডি হয়ে যাও। তো দেখো এখানে কি বলা হয়েছে, আগে আমি তোমাদের একটু পড়ে শোনাই সেটা। এখানে দেখো এইগুলো আমরা আগের ক্লাসে আলোচনা করেছিলাম। এখানে বলছে র্যাম ইজ টেলিং ইউ অ্যাবাউট হিজ ফ্যামিলি, র্যাম তোমাকে তার ফ্যামিলি সম্পর্কে বলছে। কমপ্লিট দ্য সেন্টেন্স ইউজিং অ্যাম ইজ অর আর, অর্থাৎ এম ইজ অথবা আর ব্যবহার করে তুমি সেন্টেন্সটা অর্থাৎ বাক্যটা পূর্ণ করো। তো এখানে যে 10টা সেন্টেন্স অর্থাৎ বাক্য রয়েছে আমরা সেগুলো আগে থেকে তুলে নিয়েছি, আনসারটা এখন আমরা বুঝে বুঝে করব। তো দেখো এখানে বলা হয়েছে ইউজ অফ ইজ এম অ্যান্ড আর, ঠিক আছে? তাহলে আমরা বলেছিলাম কি, যদি আই হয় শুধুমাত্র আয়ের ক্ষেত্রে আমরা এমটা ইউজ করব, আর যদি তুমি বা তার চেয়ে অধিক ইউ বা একের অধিক বোঝায় তাহলে আমরা আটটা ইউজ করব, আর যদি শুধুমাত্র আমি তুমি ছাড়া একটা বিষয় বা বস্তু বা একজন ব্যক্তি বোঝায় তাহলে আমরা ইজ ইউজ করব। তাহলে দেখো মাই নেম র্যাম, এখানে কোনটা বসে, মাই নেম, তা আমার নাম, আমার নাম। এখানে আই হলে বলছিলাম যে কি এম হবে, এখন যদি আমরা এখানে এম ইউজ করি অনেকে বলবে যে মাই নেম মানে আমাকে বোঝাচ্ছে, তাহলে আমাকে বোঝাচ্ছে, ঠিক আছে, কিন্তু সাবজেক্টটা কিন্তু আই না, এখানে মাই নেম। তাহলে মাই নেমের সাথে তাহলে আমাদের কি ইউজ করব, ইজ, যেহেতু একজন, তাহলে মাই নেম ইজ র্যাম, ঠিক আছে? তারপর দেখো আই ড্যাশ ফাইভ ইয়ার্স ওল্ড, আই এম, তাহলে আমরা বুঝলাম ক্যামটা শুধু আইয়ের সাথেই বসবে, তাহলে আমরা এখানে কি ইউজ করব, এম, আই এম ফাইভ ইয়ার্স ওল্ড, আমার বয়স 5 বছর। তারপর বলা হয়েছে কি হি, হিটা হচ্ছে আমি তুমি, অর্থাৎ আই ইউ এর বাইরে হিটা একজনকে বোঝাচ্ছে সে, তাহলে সে দিয়ে কি হয়, আমরা বলছিলাম কি সে হলে থার্ড পার্সন হয়, আমি তুমি ছাড়া তার সাথে ইজ বসে, তাহলে হবে হি ইজ, আশা করি বুঝতে পেরেছো। তাহলে দেখো এখানেও আছে হি, তাহলে আমরা হি এসে তাও বাড়াইতে পারি, হি ইজ, হি ইজ এ ডক্টর, সে একজন ডাক্তার। তারপরে সি, এটা দিয়েও সে বোঝায় হি দিয়ে, এটা দিয়েও সে বোঝায়, এটা দিয়ে মেয়েকে বোঝায় আর এ হি দিয়ে ছেলেকে বোঝায়, দুটোটাই হচ্ছে সে। তাহলে আমরা সে হলে একজন বলতেছি না, তাহলে একজন হলে কী হবে আমাদের, ইজ, তাহলে কী হবে, সি ইজ মাই মাদার, তিনি আমার মা। তারপর হচ্ছে কি সি ড্যাশ অ্যান ইঞ্জিনিয়ার, ঠিক আছে, সি, তাহলে সিটা মেয়েকে বোঝাচ্ছে একজন, তাহলে সি ইজ কী হবে, ইজ, সি ইজ অ্যান ইঞ্জিনিয়ার। আমরা ইঞ্জিনিয়ার অনেকে ইংলিশটা পারি, অনেকে বাংলাটা জানে না, বাংলা কি জানি, ইঞ্জিনিয়ারের, ইঞ্জিনিয়ার বাংলাটা হচ্ছে প্রকৌশলী, ঠিক আছে? অনেকে আমরা ইংলিশ ওয়ার্ডটা বলতে বলতে অভ্যস্ত, অনেকে বাংলাটা আমরা জানি না। এরপর দেখো দিস ড্যাশ আওয়ার হাউস, তাহলে দিস, এই দিসটা হচ্ছে সিঙ্গুলার, এইটি বা এই, তাহলে দিস ইজ হবে, এখানে হবে কি ইজ, দিস ইজ আওয়ার হাউস। এরপরে কি আছে দেখো ইট, ইট আছে না, ইটের সাথে আমরা বলছিলাম কি ইট দ্বারা কোনো বস্তু বোঝায় বা প্রাণী বোঝায়, যেগুলো ছেলে মেয়ে কোনো কিছুই বোঝায় না, ছেলে মেয়ে উভয় বোঝায় সেগুলো, তাহলে আমরা ইট ব্যবহার করব। তাহলে ইটের পরে কি হয়, আমরা বলছিলাম গত ক্লাসে ইটের পরে হয় ইস, আমাদের এটা একটু দেখতে বোঝা যাচ্ছে না মনে হয়, আমি আবার লিখতেছি দেখো ইস, ঠিক আছে? তাহলে ইট ইজ মাই প্যাট, ঠিক আছে?
তারপরে আসি আমরা 9 নম্বরে তাও আছে ইট তাহলে ইট এর সাথে আমরা কি ইউজ করব ইজ ঠিক আছে ইট ইজ ভেরি ফেথফুল টু মি তারপর লাস্ট ওয়ান দেখো উই উই অর্থ কি বোঝায় আমরা একের অধিক আমরা বলতে কি বোঝায় আমাদের একের অধিক তাহলে একের অধিক হলে আমাদের উই এর সাথে কি বসবে আর বসবে আমরা বলছিলাম কি যদি একের অধিক হয় তাহলে সেক্ষেত্রে আর বসবে তাহলে উই আর গুড ফ্রেন্ডস তো আশা করি তোমরা বুঝতে পেরেছো আমি তোমাদের সুবিধার্থে আরেকবার বলছি দেখো মাই নেম ইজ র্যাম অর্থাৎ মাই নেমের সাথে ইস হবে আর এর সাথে এম হয় হি ইজ হয় হি আর হয় না হি এম হয় না আমরা পড়তে পড়তে দেখবা আমরা অভ্যস্ত হয়ে যাবো কোথায় এম হচ্ছে কোথায় আর হচ্ছে কোথায় ইস হচ্ছে তাহলে হি ইজ হি এ আরও হয় না এমও হয় না শি ইজ দিস ইজ আবার দেখো দিসের মধ্যে একটা প্লুরাল আছে টি এইচ ই এস ই দিস এটা হচ্ছে প্লুরাল তাহলে দিসের সাথে তখন কিন্তু এটা আর হয়ে যাবে তখন আর ইজ হবে না এখন দিস আছে সেজন্য দিস দিয়ে এটা সিঙ্গুলার বোঝায় সেজন্য ইস হয়েছে তাই ইট দ্বারা সিঙ্গুলার বোঝায় সেজন্য ইজ আর এখানে ইট দ্বারা সিঙ্গুলার বোঝায় সেখান জন্য ইজ আর উই এর সাথে উই যেহেতু প্লুরাল সেজন্য আর অর্থাৎ একাধিক ব্যক্তি বা বস্তুকে বোঝায় সেজন্য আর তো তোমরা কি করবা এই অংশটা বাসায় এস ডাব্লিউ করে ফেলবা অর্থাৎ পেজ 48 আমি আবারও বলতেছি এটা সংক্ষিপ্ত সব সংক্ষেপে লিখছি আমি UGC ইউনিক গ্রামার অ্যান্ড কম্পোজিশন ঠিক আছে তাহলে প্রত্যেকে ভালোভাবে এগুলো পড়বে আয়ত্ত করবে এবং দেখবে রিডিং পড়তে পড়তে তোমাদের আয়ত্তের মধ্যে এসে যাবে কোথায় অ্যাম কোথায় ইস কোথায় আর হবে তো এরপরও যদি তোমাদের কোনো সমস্যা থাকে তাহলে আমাদের কমেন্ট করে জানাবে আজকে এই পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ